দুটো ফাইল পাঠাইছে। Can you read the details like task plan? You want to use Microsoft Office with your manager and latest from your project. দেখি ফাইল দুটো ওপেন করো তো। ML কি মেয়ে নাকি বার কি মহিলা নাকি তাই তো মনে হচ্ছে। ওরে সর্বনাশ, ইন্ডিয়ান। এটা কি লিখছে? ইংলিশ লিখছে না অন্য কিছু লিখছে? ল্যাটিন লিখতে বলছে। এটি কি বল কি করতে বলছে? লিখতে বলছে। ডকি নিয়ে যাও, ডকি নিয়ে গেলে পরে সরাসরি এটা মনে করো তোমার ইয়া চলে আসবে। This is a type of typing and this is a very simple step in correct for typing. You will simply type the close content in this notepad like this. You will open both file of PC screen this way. Typing is a very simple work. You can complete it from home. আর কোথায় এই নিচে আসো, প্যারাগ্রাফ ওয়ান, রিফান্ড $30, টোটাল পেমেন্ট $175, নিচে আসো। কতগুলো কন্ডিশন দিছে দেখি? চারটা ভাই ইয়ে দিয়েছে, টোটাল চারটা প্রজেক্ট দিছে, বুঝতে পারছি। চারটে থেকে তোমার যেটা নিয়ে যেটা নিবা তুমি। কি গাপলা বলো? কি জন্য পেমেন্ট করতে বলছো তুমি? ওই যে আবার ডক ফাইলটা ওপেন করো, ওই যে এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করো, ভালো করে পড়ছো এখানে কি লেখা আছে। নিচে আসো, প্রথম প্রজেক্ট এই দেখো, অ্যাবাউট দিস ওয়ার্ক, উপরে যাও উপরে। হ্যাঁ, অ্যাবাউট দিস ওয়ার্ক কুইজ দেখো, রিফান্ডেবল সিকিউরিটি কি লেখা আছে পড়ো। এখানে $30 কি রিফান্ড করতে হবে? এটা জব বাবদ তোমার সিকিউরিটি দিতে হবে তাকে, তুমি যে জবটা কমপ্লিট করতেছো এই যে সিকিউরিটি। তুমি যদি মনে করো তুমি আমার কাজটা নিছো কিন্তু করো নাই, মাঝখানে কি আমার সময় নষ্ট হয়ে গেলো না তোমার আমার কাজটা দিয়ে? তুমি যদি আমার কাজই কমপ্লিট না করো, আমি অন্য কোনো স্যালারি দিলে কি সে স্যালারি আমার কাজটা করে দিত না? বলো, করে দিত না? হ্যাঁ, এই জন্যই তারা সিকিউরিটি চাইতেছে। কাজ নেওয়ার আগে তোমার $30 রিফান্ড করতে হবে। যখন তুমি প্রজেক্ট সাবমিট করবা, ঠিক আছে, দেখো পার পেজ তোমার এই $60 করে দিবে। যখন তুমি প্রজেক্ট সাবমিট করবা, তাহলে টোটাল প্রজেক্টের প্যাকেজ কত ছিল একশো দেখে নিয়ে আসো। হ্যাঁ, $175 দিবে তোমার হলো তাগের প্রজেক্টে, তুমি যে কাজটা করবা এর জন্য $175 দিবে। আর তুমি যে সিকিউরিটি বাবদ $30 দিছিলা, ঠিক আছে, তারপর তারা সেই সঙ্গে $30 রিফান্ড করে দিবে, তখন তোমাকে আবার কি দিয়ে দিবে? বুঝতে পারছো? তোমার $30 তোমারই থাকবে, আর পরবর্তীতে তুমি কাজের বিনিময়ে $175 পাবা। এটা হচ্ছে সিকিউরিটি বাবদ তোমার নিবে, তোমার আমি কাজ দিলাম, তুমি যদি কাজই না করো। 7 দিন পরে বললো যে স্যার আমার মনে নাই কিংবা আমি ভুলে গেছি। আমি তো তোমার আশায় কাজ দিয়ে আমি বসে আছি যে না আমার ছেলের কাজ করতেছে, সমস্যা নাই। হ্যাঁ, এখন তুমি যত বড় প্রজেক্ট নিতে চাও সেই প্রজেক্ট বুঝে কত ডলার রিফান্ড করতে হবে প্ল্যান দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্ল্যান নাম্বার 4 দেখছো, প্ল্যান বিফোর এটা আবার আমার ফেরত দেবে তাই তো? হ্যাঁ, তুমি যখন টোটাল কাজটা শেষ করবা, দেখো টোটাল পেজে যে দেখো এখানে টোটাল পেজ কত দেওয়া আছে 100 আর 900 কোন এখানে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, 100। তারপরে কি টাইম লিমিট দিছে কত? 13 দিন। আর পেমেন্ট মেথড কত? পার পেজে $60 করে দিবে তোমারে। আর টোটাল পেমেন্ট কত করবে? 700। তাহলে তুমি একটু টোটাল পেমেন্ট কত পাবো বলো এখন? হ্যাঁ, $785 তুমি টোটাল পেমেন্ট পাবা। তোমার $85 তোমার এই রিটার্ন করেই দিবে, আর সে সঙ্গে $700 কাজের বিনিময়ে পাবা, ঠিক আছে। এ হচ্ছে কাজ, ঘাপলা তো ওই জায়গায়। তুমি পেয়েছো ভাই? হ্যাঁ, সিকিউরিটি বাবু $30 চাইছে। এটা ফাইবার নেট, এটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এখানে এটাও কিন্তু দেখছো, যখন অ্যাকাউন্ট ঘুরছিলা তখন কি দেখাছিল? ফ্রি ট্রায়াল লেখা ছিল, দেখছিলা?
আমরা কিন্তু ওগুলা স্কিপ করে বের আছি, এটা কিন্তু পেইড মার্কেট প্লেস, ফ্রি মার্কেট প্লেস না। ফাইবার কিন্তু ফ্রি মার্কেট প্লেস, এর জন্য কি গিগ দিয়ে অপেক্ষা করতে হয়? বায়ার কখন বায়ার একটা রিকোয়েস্ট দিবে, আমি তাকে অফার লেটার পাঠাবো, পরে সে যদি আমার অফার লেটার পছন্দ করে মনে করে যে না আমি যে কাজটার অফার করছিলাম সেই সেলার পড়ছে, পড়ার পর যতটুকু বুঝছে সেটা রিপ্লাই দিছে, তার মানে কি আমার কাজটা প্রজেক্টটা কি করতে হবে সে পড়ছে, পড়ার পরে কি আমার অফার লেটার পাঠাইছে, তারপর কি করবো বায়ার আসবে তোমার ইনবক্সে, তোমাকে ডাইরেক্ট ইনবক্স করবে, তোমার সাথে খোঁজ গল্প করো বসে বসে, গার্লফ্রেন্ডের সাথে যখন চ্যাটিং করো বায়ার তোমার সঙ্গে এসে চ্যাটিং শুরু করে দেবে, ঠিক আছে? চ্যাটিং করে তোমার সঙ্গে কথা বলে দেখবে যে না তুমি আদৌ সেল কাজ করা কি যোগ্য নাকি। অফার লেটার কিন্তু অনেকে কি নোটপ্যাডে কপি করে রাখে, বায়ার রিকোয়েস্ট আসতে দেরি আছে পেস্ট করতে দেরি নাই। কি মানে দেখি মেল ওপেন করতো, হ্যাঁ উপরে যাও, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডিপোজিট সিকিউরিটি অ্যাকাউন্ট নম্বর পারফেক্ট মানি, ওরে বাবা, হ্যাঁ বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস দিছে, এটা কোন যার ওয়ালেট অ্যাড্রেস দেখি, 38B ওয়েট আসতেছি। আমার মতো সেম কাহিনী আছে বুঝছেন ভাই, ডাটা এন্ট্রির জন্য যারা বিট করবেন সবার এরকম আসবে, ঠিক আছে? এটা সম্ভবত ব্লক চেইন নালে পরে যে ওয়াজিরেক্স ইন্ডিয়ার নিজস্ব কয়েন আছে, ঠিক আছে? ইন্ডিয়ার নিজস্ব মার্কেট প্লেস আছে, তিনটা মার্কেট প্লেস আছে ইন্ডিয়া থেকে লঞ্চ করছে, ইন্ডিয়ান আরবিআই ব্যাংক, আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক আছে না, বাংলাদেশের কি বাংলাদেশের মেন যে ব্যাংক ওইটার নাম কি বাংলাদেশ ব্যাংক, আর ইন্ডিয়া হচ্ছে আরবিআই, ঠিক আছে? আরবিআই ব্যাংক থেকে তিনটা কোম্পানির স্বীকৃতি দিছে, একটা ওয়াজিরেক্স নাম্বার ওয়ান, আর দুইটা নাম ভুলে গেছি, ক্রিপ্টো কারেন্সিতে কাজ করি না প্রায় 4 মাস হয়ে গেছে, আর সে পারফেক্ট মানি, পারফেক্ট মানি সম্ভবত ইসের, হ্যাঁ পারফেক্ট মানি হচ্ছে রাশিয়ার, ঠিক আছে? পারফেক্ট না সরি পারফেক্ট না নেটেলার, নেটেলার সম্ভবত ইসের রাশিয়ার, আচ্ছা যাই হোক পারফেক্ট মানে কোন দেশের ভুলে গেছি আমি, ওই আমেরিকার, আমেরিকা যদি না হয় তাহলে পুরো ডাইরেক্ট রাশিয়ার। এখানে তোমার কি বলতে করছে, যদি কাজ করতে হয় সেক্ষেত্রে কি প্ল্যান ওয়ান নম্বরে কি $30 তাকে কি ডিপোজিট করতে হবে, ঠিক আছে? আর ওই যে এখানে লেখা আছে এখানে আসা লাগবে না, তোমার মেলের মধ্যে লেখা আছে ভালো করে তাকে দেখো, ওই যে দেখো দেখছো P1 $24 submission to your local currency equipment to USD. ঠিক আছে, এখন কি বুঝলো বলো, ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে, আচ্ছা স্নিগ্ধ শাহ ভাই আপনার কি পায়ের আসছিল না পারফেক্ট মানি আসছিল ভালো করে বলেন তো, কই ভাই এখন কই গেলেন কথা বলেন না কি জন্য? হ্যাঁ আরে রিপ্লে দেস নাই কি জন্য, দুই সপ্তাহ আগে দিছে, দুই সপ্তাহ আগে এসএমএস পাঠাইছে, আজকে দিয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ না, ওই যে এখানে দেখতেছি আমি 2 উইকস আগে, ওই যে ডান পাশে দেখো, এই তো সে সেটা ওই সেই সেইটা, ও আবার রিপ্লে দিছে, এই যে ভাই, ওই যে তুমি পরে পরে বললাম যে মেসেজ পাঠানোর জন্য হাই লিখে না কি লিখে পাঠাও, সেই জন্য কি রিটার্ন আসছে,
একলোক নাকি? ও না সরি, তো অন্য একজন, সরি মিস্টেক। অস্ট্রেলিয়া আর হলো কি সাইপ্রাস নাকি? হ্যাঁ ইজিপ্ট, এই যে তোমার এই যে ইজিপশিয়ান না কোন কান্ট্রিজ না আছেন ওই ওই জায়গায়, মিশরে সম্ভবত। I'm here with project, you will have to handle communicate back here. ভাই ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে নামটা আগে উচ্চারণ করা মুখস্থ হলেন, তারপরে নামটা উচ্চারণ করেন তো দেখি পারেন কিনা কেউ। কথা বলো কথা বলো, রিপ্লাই দাও মিয়া, কি করছো? 3:31 ইমেল মেসেজ দিছে, তুমি তখন তো বলতে পারতা যে ভাই ভাই এই মেসেজ আসছে, ভাই ভাই করতেছো, ডাইরেক্ট বলবো যে মাইক্রোফোন আনমিউট করে দাও, ভাই ইনবক্স করছে ভাই। আর সেটা না বলে তুমি কিছুক্ষণ আগে ভাই ভাই বলতেছিলা, ভাই 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 কি মানে আমি তো ক্রিয়েট করতে পারছি না কিছু, তোমার ভাই তো নাই, ভাই চলে গেছে সে। আনমার ক্যাশ স্প্যাম করো, ওই দেখো আনমার ক্যাশ স্প্যাম করো, দেখছো ওই যে আনমার ক্যাশ স্প্যাম লেখা আছে, এখন কনভারসেশন করো, ক্রিয়েট অফার কি জন্য রে ভাই, মেসেজ লেখো, ডিসেবল করে দিয়েছে নাকি সব কিছু, এখন আর রিপ্লাই দিতে পারবা না, শেষ কাহিনী শেষ, বাইরে চলে গেছে, মানে বাইরে অনলাইন আছে কিন্তু তোমার সাথে আর চ্যাট করে তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই, রাগ করছে। আবার কার কাছে মেসেজ পাঠাইছো? কি লোক রে ভাই, ও ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে, তাহলে দেখো হ্যাঁ সে তোমাকে মেল পাঠাবে না, ঠিক আছে মেল পাঠাবে না, তুমি ওয়েট করো মেলে বসে থাকো। মেয়ে মানুষ কিন্তু ভাই জানো, মেয়ে মানুষের ইয়া কিন্তু খুব খারাপ, মেয়েরা কিছু হলে খালি রাগ করে, দেখছো এই যা এই যা তো লক করে যায় ইমেল অ্যাড্রেস দেবো ইনবক্স করার জন্য। ঠিক আছে স্ক্রিন শেয়ার অফ করে দাও, মেল চেক করো, ঠিক আছে আজকের খেলাধুলা বন্ধ, আজকের মাঠে যাও না ফুটবল খেলার জন্য, বসে থাকো। কই বাকি সব মেম্বার কই গেল? 20 জন হলো কিভাবে? দেখি না দেখলাম 27 জন 28 জন, কই গেল বাকি সব? নাকি ফর্ম পূরণ করা হয়ে গেছে এখন সবাই যে যার মতো বাড়ি চলে গেছে? ভাই আমারটা বাকি আছে, আমার এটা কারেন্ট নাই, ওয়াইফাই নাই, মোবাইলের টাকা নাই, সেই কই থেকে যায় রিচার্জ টেজাজ করে আইছে তাও ক্লাসে ঢুকলো। দাঁড়ান দাঁড়ান জুবাইর ভাই কি সমস্যা ভাই বলেন তো, আপনি কি ফর্ম এখনো কমপ্লিট করে সাবমিট করেন নাই? তাহলে পরে কি লিখলেন বুঝলাম না, আমি আসি ভাই। ও বুঝতে পারছি আপনি আছেন সেরে বলছেন, কিন্তু বাকি সব কই গেল? মাইক্রোফোন আনমিউট করে ভাই ঘুমাইছে মনে হয়। ক্লাস হইতো নাই, ফোন আনমিউট কি মাইক্রোফোন, ক্লাস থাকলে তো মাইক্রোফোন মিউট করবে, ক্লাস হইতো নাই। ভাই আসি আসি ভাই, মারুফ ভাই। হ্যাঁ বলো।